সাফজয়ী নারী ফুটবল দল আমরা জেনেছি যে পৌঁছে গেছে ইতোমধ্যে ঢাকায় এবং তাদেরকে বরণ করে নিতে যে ছাদখোলা বাসটি সেটাও কিন্তু বিমানবন্দরে পৌঁছে গেছে। সেই খবর জানতে আমরা এখন সরাসরি আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী এস এম ইকবালের কাছে। ফুটবলারদের বহনকারী বিমানটি কিন্তু এই মাত্রই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে অবতরণ করেছে এবং কিছুক্ষণ আগেই আমাদের এই চ্যাম্পিয়ন বাস, এই চ্যাম্পিয়ন বাসটাও কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে। সুতরাং যেই লক্ষ্য নিয়ে, যেই টাইমিং নিয়ে সবাই কাজ করেছে এক চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, এই বাসটাকে তৈরি করার জন্য, সেটা কিন্তু একেবারেই সম্পন্ন হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কি পরিমাণে উৎসুক জনতা, কি পরিমাণে ফুটবল ভক্ত যারা হচ্ছে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য এই বিমানবন্দরে এসেছে। আমি যদি আবারও একটু শুরু থেকে আমাদের দর্শকদের যদি জানাতে চাই, গতকাল ঠিক সকাল 6টা বা তারও আগে থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল একটি দ্বিতল ছাদখোলা বাস তৈরি করার জন্য। এর পেছনে প্রায় 32 ঘন্টার একটা শ্রম ছিল, 32 ঘন্টার একটা শ্রম দিয়ে কিন্তু এই যাত্রাটি সম্পন্ন করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় এটার চমৎকার একটা সমাপ্তিটি কিন্তু টানতে পেরেছে যারা এর পেছনে কাজ করেছে। এবং এই পুরো যাত্রায়, এই একটা চ্যাম্পিয়নশিপ বাস তৈরি পুরো যাত্রায় এই সঙ্গে ছিল সময় সংবাদ এবং আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি বাসটা ঠিক কীভাবে কখন থেকে তৈরি করা হচ্ছিল, বাস তৈরি করা হওয়ার পর সেখানে কীভাবে ব্র্যান্ডিং করা হয়েছে এবং ব্র্যান্ডিং শেষে বাসটি যখন মতিঝিল বাস ডিপো থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করলো সেই যাত্রাও কিন্তু সময় সংবাদ আপনাদের দেখিয়েছে এবং আপনারা নিশ্চয়ই এই যাত্রাটি উপভোগ করেছেন। এবং আমি আবারও দেখাতে চাই শুধুমাত্র যেই বাফুফে তাদের বরণ করে নেওয়ার একটি উদ্যোগ নিয়েছে তা কিন্তু নয়, আমার পেছনে আরও বেশ কিছু ছোটো ছোটো মিনি ট্রাক, সেই ট্রাকগুলোও কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য। এই ব্র্যান্ডিং আমাদের এই শিরোপা উদযাপনের জন্য, এই ব্র্যান্ডিং আমাদের চ্যাম্পিয়ন কন্যারা কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, তাদের বহনকারী বিমানটি আমাদের চ্যাম্পিয়নরা বাংলার মাটিতে পা রেখেছেন এবং তাদেরকে বরণ করে নেওয়ার যে উপলক্ষ, সেই উপলক্ষে কিন্তু একেবারে রাঙাতে চলেছে সবাই। এবং তবে একটু দুঃখের সংবাদ দিয়ে রাখি আমাদের সাধারণ দর্শকদের জন্য, তাদের কিন্তু আসলে বিমানবন্দরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে ক্রাউড হবে এমন সংখ্যা থেকে কিছু তাদের বিমানবন্দরের বাইরেই কিন্তু অবস্থান করতে হচ্ছে। তবে এই চ্যাম্পিয়নরা যখন বের হয়ে যাবে, ছাদখোলা বাসে যখন তারা শিরোপা নিয়ে এসে দাঁড়াবে, সেটা নিশ্চয়ই এমন একটা মুহূর্ত তৈরি করবে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে এর আগে যেমনটি বলছিলাম যে আসলে চ্যাম্পিয়নশিপ উদযাপনের জন্য যদি ছাদখোলা বাস নাই থাকে তাহলে মনে হয় এর ষোলো কলাটা পূরণ হয় না। এর আগে আমরা যেটা দেখেছি, ইংলিশ প্রিমিয়ার লিগ বলি, স্প্যানিশ লা লিগা বলি, বা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা বলি, বা বড় কোনো টুর্নামেন্টের পরেই কিন্তু আমরা সবসময় দেখেছি যে এইভাবে কিন্তু শিরোপা উদযাপন করা হয়। অর্থাৎ চ্যাম্পিয়নরা যখন দেশে ফিরে বা নির্ধারিত জায়গায় ফিরে তখন কিন্তু হচ্ছে সেটা খুব চমৎকারভাবে উদযাপন করা হয়। এবারেও কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে এই উদযাপনটা করা হচ্ছে এবং এটা যে ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন বা সাধারণ স্পোর্টস লাভার যারা রয়েছেন, যারা দেশের ক্রীড়াঙ্গনের খোঁজ খবর রাখেন, তাদের কাছে কিন্তু চমৎকার একটা অর্থ বহন করছে। সুতরাং আমরা এই দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিমানবন্দরে প্রবেশ করছি। আমাদের চ্যাম্পিয়ন বাসটা যেখানে রাখা হয়েছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নিয়ে যাওয়ার জন্য, যেখানে রাখা হচ্ছে আমাদের বাসটা, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। সেখানে গিয়ে আমরা হচ্ছে আসলে সবশেষ তথ্য জানিয়ে দেব আমাদের নারী ফুটবলাররা কীভাবে তাদের বরণ করে নেওয়া হবে, তাদের জন্য কী কী আনুষ্ঠানিকতা রয়েছে তার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা প্রবেশ করেছি, তার কিছুক্ষণ আগেই যে চ্যাম্পিয়ন বাস দ্বিতল ছাদখোলা বাস, সেই ছাদখোলা বাসটি এদের নিয়ে আসা হয়েছে এবং ঠিক কোন জায়গা দিয়ে তারা অভ্যর্থনা শেষে তারা বের হবেন এবং বের হওয়ার পর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কী হবে সেই তথ্যগুলো জানানোর জন্যই আমরা বিমানবন্দরে হাজির হয়েছি। এবং এখানে আরও অনেক সময় সংবাদের আরও বেশ কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আমরা কাজ করছি। সবার আগে সবশেষ তথ্যটা হচ্ছে আমরা সময় সংবাদে জানিয়ে রাখতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ভলান্টিয়ার বলবো না, বেশ কিছু ক্রীড়াবিদরা কিন্তু হচ্ছে এখানে একখানে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আবারও এই চ্যাম্পিয়ন বাসটাকে কিন্তু দেখতে পাচ্ছেন। একটা উৎসবমুখর পরিবেশ যে তৈরি হয়েছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, ইটস এ হিস্ট্রি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রেক্ষাপটে, শুধু ফুটবল না সব কিছুর প্রেক্ষাপটেই কিন্তু এটা একটা ইতিহাস। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে চ্যাম্পিয়ন বাসটার কথা যেটা বলছিলাম, চ্যাম্পিয়ন বাসটা বিমানবন্দরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরে প্রবেশ করার পর এই চ্যাম্পিয়ন বাসটা কিন্তু ফুল দিয়ে
নতুন করে সাজিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে এর আগে যে ব্র্যান্ডিং এর কাজ হয়েছে, ব্র্যান্ডিং এর কাজ শেষ করার পর এটা ফুল দিয়ে এটাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, নতুন ভাবে রাঙিয়ে তোলা হচ্ছে। এবং এইখানেও কিন্তু হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশে, যদিও আমাদের প্রথমে জানানো হয়েছিল যে সাধারণ দর্শকদের জন্য হয়তো এইখানে প্রবেশ করাটা অনেকটা রেস্ট্রিক্টেড থাকবে, সেই জায়গাটা হয়তো বা পুরোপুরি তারা করতে পারেনি। কারণ হচ্ছে এখানে এত সংখ্যক লোকজন আজ এখানে সামিল হয়েছে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার জন্য, সেটা আসলে নিঃসন্দেহে হচ্ছে অবাক করার মতো একটা বিষয়। আমরা অনেকেই হয়তো বলে থাকি যে আমাদের ফুটবল ভালো অবস্থানে নেই, ফুটবলাররা ভালো করছে না, দেশের ফুটবল ঝিমিয়ে গেছে, কিন্তু একটা ফলাফল, একটা চ্যাম্পিয়নশিপ কিভাবে যে রাতারাতি সব দৃশ্যপট বদলে দেয় তার দৃষ্টান্ত, তার চমৎকার একটা নজির কিন্তু আমরা এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি। এখানে মুহুর্মুহু করতালি হচ্ছে, সকলেই স্লোগান দিচ্ছেন কিভাবে হচ্ছে আমাদের চ্যাম্পিয়নরা সাফে চ্যাম্পিয়নশিপ হয়েছে তাদের বরণ করে নেবেন, তাদের জন্য কিন্তু আসলে অধীর আগ্রহে এই মুহূর্তে সবাই এখানে অপেক্ষা করছে এবং সবাই কিন্তু স্লোগান দিচ্ছে, বাংলাদেশের ফুটবলের স্লোগান, জয় বাংলার স্লোগান। আমি যদি আমার ডান পাশে একটু দেখাতে চাই, দর্শকদের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্রীড়াঙ্গনের আগামীর ভবিষ্যৎ যারা, তারা বিকেএসপি থেকে এসেছেন, আমাদের ক্রীড়াঙ্গনের আগামীর ভবিষ্যৎ যারা, তারা কিন্তু আমাদের স্বর্ণকন্যা, আমাদের চ্যাম্পিয়ন কন্যা যারা, তাদের বরণ করে নেওয়ার জন্য কিন্তু তারা এখানে জাতীয় পতাকা হাতে, ফুল হাতে, গোলাপ হাতে কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং তারা অপেক্ষা করছে কখন তারা হচ্ছে আমাদের চ্যাম্পিয়নদের বরণ করে নেবে। এবং তারা কিন্তু আসলেই এটা কিন্তু নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে। আমরা এখানে দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে যে একজন আপু আছেন তার সঙ্গে কথা বলবো। আমাদের চ্যাম্পিয়নরা সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আজ দেশে ফিরছে, তোমরা ইয়াং অ্যাথলিট, তোমাদের জন্য কি বার্তা যাচ্ছে যে সামনে কি এটা তোমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে কিনা ভালো খেলার ক্ষেত্রে? আমাদের এই এইটা দেখে আমাদের আরো মনে অনুপ্রাণিত থাকবে, আমাদের আরো এদের মতনই, আমাদের এরা আজকে যেভাবে বাংলাদেশকে তারা সামনের দিকে নিয়ে যেতে চায়। এটাই হচ্ছে আসলে সংস্কৃতি, একটা দেশ, একটা দেশের ক্রীড়াঙ্গন যখন হচ্ছে কোন এরেনাতে, যদি স্পেসিফিকলি যদি বলি ফুটবল বলি বা ক্রিকেট বলি, যেটাই বলি না কেন, যখন সফলতা গুলো আসে তখন কিন্তু হচ্ছে নেক্সট আছে তারা কিন্তু দারুণভাবে কিন্তু অনুপ্রাণিত হন, যেটা কিন্তু আমাদের আগামীর ফুটবলার যারা রয়েছে তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে যে চ্যাম্পিয়নদের হচ্ছে তারা বরণ করে নেবে। এখানে অনেকেই হচ্ছে সাবিনার ভক্ত, অনেকেই হচ্ছে সঞ্জিতার ভক্ত এবং অনেকেই হচ্ছে সামগ্রিক ফুটবলারদের পছন্দ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু যে ফুটবলাররা এখানে রয়েছেন তা কিন্তু না, এখানে অন্যান্য ডিসিপ্লিনের অ্যাথলিটরাও কিন্তু রয়েছেন। আমরা ফুটবলার দেখতে পাচ্ছি, আমরা অ্যাথলেটিক্সের অ্যাথলিটদের দেখতে পাচ্ছি, আমরা এখানে জুডোর অ্যাথলেটিক্সদের দেখতে পাচ্ছি, সুইমিংয়ের অ্যাথলেটিক্সদের দেখতে পাচ্ছি। সুতরাং বিকেএসপির পক্ষ থেকে একটি করা হয়েছে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সাফারের তাদের পক্ষ থেকে একটি চেষ্টা করা হয়েছে যে আমাদের চ্যাম্পিয়নরা যখন আসছেন তাদের তারা ঠিক সেইভাবেই বরণ করে নেবে। আমরা যদি আবার একটু সামনের দিকে যাই, আবারও সামনের দিকে ছাদ খোলা বাসটি রয়েছে, সেই ছাদ খোলা বাসটা যদি আমরা একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটিকে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে, এর আগে ব্র্যান্ডিং করা হয়েছে, স্টিকারিং করা